ঘাটে ফেরির জন্য অপেক্ষায় থেকে আহত স্কুল ছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট অতিরিক্ত সচিবের নিচে নন এমন পদমর্যাদার কর্মকর্তারা নেতৃত্বে এই তদন্ত করতে হবে আগামী তিন সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জনপ্রশাসন সচিবের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে আগামী আটাশ আগস্ট পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত একই সঙ্গে তিতাসের পরিবারকে কেন তিন কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে